অসিবাই এর অনেক বক্তব্য শুনি খুব যুক্তিসঙ্গত ওনাকে আমার বিশাল একটা রেসপেক্ট আছে এবং খুব সাহসী যুক্তিসংগত ওনার যা বক্তব্য রাখে সেখানে খণ্ডন করার কোনো উপায় নেই ওনার পড়াশোনার লেভেলটাও এত ভালো যে তুলনায় পাব না ওর তুলনাই হয় না কোনো তা আমি কিন্তু কোনোরকম বিতর্কের জন্য আসিনি মানে জাস্ট দু চারটা মানে কথার বিনিময় করতে চাইছি আমার যেটা বক্তব্য ধরুন আর কি মানে কোরান পাঠ করে যেটা বলা হচ্ছে আর কি ধরেন আইসি জঙ্গি তৈরি হচ্ছে তারা জঘন্য কাজ করছে কিন্তু আবার ধরুন আপনার আমাদের যে কালাম সাহেব উনিও কিন্তু কোরআন পাঠ করতেন তারপর নজরুল কিন্তু কোরআনও পাঠ করতেন আবার অনেক দেখা গেছে যে উনি হচ্ছে কালী ঠাকুরের কে নিয়েও তিনি গান লিখছেন কৃষ্ণের পদাবলী লিখছেন আবার কোরআন কেউ অবজ্ঞা করছেন না রুমিকে দেখেছিলাম যিনি রুমির তো ওরকম মানসিকতা তো মানে অত উদার চিন্তা ভাবনা তো খুব কম মানুষের মধ্যেই দেখা যায় একই ধর্মের মধ্যে একই গ্রন্থকে সকলেই মানছে কিন্তু এত ডিফারেন্স হয়ে যাচ্ছে তা আমার মনে হয় আর কি নিজের যেটা আমি কোরআন কয়েকবার করেছিলাম মানে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু হোল্ড একটু হোল্ড তাহলে তো আমাদের উচিত যে কোরআনটাকে পড়ে দেখা নাকি কে কোরআন পরে ভালো মানুষ হয়ে গেছে কে কোরআন কথাটা না বললে হবে না আমি যেটা বলছি এখানে একটু এখানে একটু একটু আমি একটু বলে নিই আমি বুঝেছি আপনি যেটা বলতে চাইছেন আমি একদম বুঝতে পারছি মানে আপনি যেটা বলছেন সেটা যুক্তিসঙ্গত আমি যেটা বলতে চাইছি এখন একশো একশো ষাট কোটি লোক এই ধর্ম বিশ্বাস করে এখন দেখা গেছে যে মক্কার সময় যে সমস্ত আয়াত গুলা নাজিল হয়েছিল তার মধ্যে তুলনামূলক উদারতাটা বেশি মোদিরা যখন সর্বশক্তিমান হয়ে উঠলেন ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে গেলে সবই ঠিক মানে কোনো ভুল নেই আমি নিজেও পরে দেখেছি আমার কথা হচ্ছে মানে শুধু মানে একশো ষাট কোটি মানুষকে কিন্তু আমি একদম পরিবর্তন করতে পারবো না আমি যদি ভালো দিক যেসব আছে কিছু কিছু লাকুণ দিন ও দিন তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম এগুলোকে যদি বেশি করে ফোকাস করা হয় মানে ওই জিনিসটাকে যদি একটু কমানো যায় আর কি তাহলে কি একটু চেঞ্জ সম্ভব মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের মিথ্যা বলা উচিত সেটা না সেটা বলতে চাইছি না যে দর্শকদের উদ্দেশ্যে বলে দিই যে এই আয়াতটা কখন কোথায় নাজির হয়েছিল সেই আমরা জানি এখন জেনে শুনে কি জেনে শুনে কি আমরা মিথ্যা কথাটা বলবো আপনি আমাদের কাছে এইটা কিন্তু আমি দেখেছি প্রত্যেক ধর্মে এমন প্রচুর জিনিস আছে যেটা গ্রহণ করতে গেলে একটু সর্বনাশ হয়ে যাবে কিন্তু অন্য অন্য ধর্মে না কালের নিয়মে ওই জিনিসগুলো কিন্তু মানুষ ভুলে গেছে এখন ডাইনি হত্যা কিন্তু আর হয় না কোনো কেউ করে না ধরেন আমাদের সতীদাহ দেহ প্রথা একসময় সংস্কার হিসেবে ঢুকেছিল কেউ করে না মানে এখন আমাদের কি তাহলে মিথ্যার কথাটা বলতে হবে যে ডাইনি না মানে বিব মানে ধীরে ধীরে ওই যেই জিনিসগুলো ক্ষতিকারক সেটাকে কি অবলিভিয়ানে নিয়ে যাওয়া যায় না ধীরে ধীরে কায়দা করে সমস্ত শিক্ষিত মানুষ শুধু ফোকাস করবে ভালো দিকগুলো এটা কিন্তু আমি মানে

ভয়ঙ্কর গণহত্যাকারী মানব ইতিহাসের মানব ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকারীদের মধ্যে একজন হেলা। তাকে কি আমরা সে হচ্ছে মানে মানুষে মানুষে যে ঘৃণা মানুষে মানুষে যে বিদ্বেষ সেটা যে একটা মহা একটা বিশ্ববৃক্ষ

একশো ষাট কোটি মানুষ যদি মূর্খ হয় একশো ষাট কোটি মানুষ যদি মিথ্যা কথা বলে তাহলে তো একশো ষাট কোটি মানুষকে আমার বলতে হবে আপনারা মিথ্যা বলছেন কি যদি পাঁচশো কোটি এমনকি যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষে যদি একটা মিথ্যা কথা বলে যদি পৃথিবীর সমস্ত মানুষে বলে যে হিটলার ভালো লোক ছিল আমার তো সেখানেও একা দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে আমার বলতে হবে যে হিটলার ভালো মানুষ ছিল না হিটলার ছিল একজন গণহত্যাকারী এইটার এই যে এটা হচ্ছে সত্যের কাছে আমাদের দায়বদ্ধতা আপনি যদি মনে করেন যে মিথ্যা বলে কোনো একটা আন্দোলন কোন একটা সামাজিক আন্দোলনকে কোন একটা সমাজ সংস্কার করা যাবে তাহলে আমি আপনার সাথে না আপনি এটা করতে পারেন অধিকার আছে আপনি এইভাবে এই পদ্ধতিতে করতে পারেন আপনি করলে আমি আপনারটা দেখবো যে আপনি কি করতেছেন আমি বাধা দিব না আমি আপনাকে গিয়ে বলবো না যে আপনি তো এইভাবে না করে এইভাবে করেন সেটা আমি আপনাকে বলবো না আপনি আপনার পন্থাতে করবেন কিন্তু আমি মনে করি যে এটা হবে অসততা এটা হচ্ছে নিজের সাথেও অসততা এটা হচ্ছে মানুষের সাথে অসততা যে আপনি একটা মিথ্যা কথা বলছেন আর কোরআনে যে কথাগুলো বলা আছে কোরআনে যে কথাগুলো বলা আছে কোরআন পরে রুমি মহাকবি মানবতাবাদী কবি হয়ে গেছে তারপরে আমরা ধরেন যে অমুক ব্যক্তি অনেক ভালো মানুষ হয়ে গেছে এই কথাগুলো হচ্ছে মানে আর্গুমেন্ট এটা হচ্ছে যুক্তিবিদ্যা এটাকে আমরা বলা বলি আর্গুমেন্ট ফ্রম অথরিটি মানে অমুক ব্যক্তি কি বলেছে একটা জিনিসে কি লেখা আছে একটা জিনিসের কন্টেন্ট কি সেটাকে যাচাই না করে এইটা সম্পর্কে অমুক ব্যক্তি অমুক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি এই কথাটা বলেছে সেইটাতে বেশি প্রকাশ করা মানে হচ্ছে মনে করেন আমি একটা লেখা লিখেছি সেই লেখাটার ভিতরে আমি কি যুক্তি বা কি প্রমাণ সেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না আপনি গুরুত্ব দিচ্ছেন ধরেন অমিত ভাই আমার লেখাটাকে পরে অমিত ভাই কি বলেছেন অমিত ভাই অনেক গণ্যমান্য ব্যক্তি তিনি কি বলেছেন তার কথাটা এখানে কোনো গুরুত্ব পাওয়ার কথা না আমার গুরুত্ব পাওয়ার কথাটা হচ্ছে আমার লেখাটার ভিতরে কি আছে সেটা আমরা যদি কোরআনটাকে যদি খুলে পড়ে দেখি সেখানে অসংখ্য আয়াত আছে জিহাদের আয়াত অসংখ্য আয়াত আছে নারী বিদ্বেষী আয়াত অসংখ্য আয়াত আছে সাম্প্রদায়িক আয়াত অসংখ্য আয়াত আছে মানে খুবই নৃশংস আয়াত হ্যাঁ এখন এই জিনিসগুলাকে যদি আপনি মনে করেন যে যে একটা দুইটা ভালো ভালো আয়াত সেগুলো আসলে ভালো আয়াত না সেগুলো তাফিস পড়লে বোঝা যায় যেগুলো আসলে ভালো আয়াত না ওই আয়াত ফোকাস করে যদি আপনি বলতে চান যে তাহলে মানুষ এই আয়াত শুনে ভালো হয়ে যাবে খুব ভদ্র হয়ে গেল জঙ্গিরা মানে মানে বোপেতে বোমা মেরে পেতে বোমা নিয়ে আপনাকে বোমা মারতে আসতেছে। আপনি তাকে বলে দিলেন যে মানে যার যার ধর্ম তার তার এই কথাটা শুনই কোরআনের এটা শুনই সে বোমা তোমা pele একদম ভালো মানুষে ছোট ছোট শুরু করলো মানে সেবা করা শুরু করলো আমার মনে হয় না এটা কোনো কাজের কথা আমার মনে হয় বরং তো সত্যটাpita হলেও সত্যটা যদি রুহ হলেও সত্যটা প্রকাশ করা উচিত সত্যটা সবার সামনে একদম পয়েন্ট বাই পয়েন্ট যুক্তি দিয়ে একদম তুলে ধরা উচিত হয়তো এটাতে খুব বেশি মানুষ মানে তাৎক্ষণিক ভাবে অনেক মানুষ আপনাকে সমর্থন দিবে না আপনাকে হয়তো অনেক গালি দিবে আপনাকে আপনার হয়তো অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে কিন্তু আমি মনে করি এটা একটা দীর্ঘস্থায়ী একটা সলিউশন দীর্ঘস্থায়ী একটা সমাধান এই সত্যে সত্যটা যদি আমরা প্রকাশ করতে পারি যুক্তি দিয়ে তাহলেই একটা বড় পরিবর্তন আসবে কিন্তু এই ধরনের মানে মিথ্যা বলা হচ্ছে পলিটিশিয়ানদের কাজ ভাই এই পলিটিশিয়ানরা কাজটা করবে যারা রাজনীতি করে যাদের জন্ম জনভোটের ভোটের দরকার ভোট ব্যাংকের দরকার তারা এই মগজটাতে যেন তাদের জন্য আমরা যেন আমাদের চিন্তার এই মানে এবার আপনার কথা যেসব বলেছেন যুক্তি তো নিয়ে কোনো প্রশ্ন নাই আমি মানে বাস্তব একটা মানে অবস্থার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি সেটা আপনি হিটলারের কথা বললেন হিটলারের কিন্তু এখন একজন কলো সুতরাং হিটলার যখন কি বলেন হিটলার আচ্ছা হয়তো কিছু সংখ্যক আছে আমার যেটা বক্তব্য যে ধরুন এই ধর্ম নিয়ে একশো কোটি মানুষ আছে তার মধ্যে কিন্তু জঙ্গি মানসিকতা ধরেন এক ধরেন মানে একশো ষাট কোটির মধ্যে এক কোটি ষাট লক্ষ হচ্ছে জঙ্গি মানসিকতা বাদবাকি মানুষ কিন্তু যে ধর্মটা পালন করছে তারা কিন্তু অত খুঁটিনাটি সত্যি জানে না আমার অনেক মুসলিম বন্ধু আছে যারা আমি যতটুকু কোরআন করেছি অতটা পড়েনি তারা একটা সর্বশক্তিমান আল্লাহ জানে এবং মোহাম্মদ প্রেরিত পুরুষ এটুক জানে আর দু চারটা আপনার আয়াত জানে সত্যি ডিটেলস জানে না মানে আমি ঠিক পার্সেন্টেজ বলতে পারবো না কিন্তু আমার ধারণা খুব বেশি হলে এই মানসিকতা যেটা সেটা হয়তো টেন এর মধ্যে আছে তাই আমি ভাবছিলাম আর কি যে বেশি সংখ্যক মানুষ তারা শুধু ভালো দিকটা দেখে যদি ধীরে ধীরে প্রত্যেক ধর্মের মধ্যে যে খারাপ বিষয় যেগুলা তালের নিয়মে ধীরে ধীরে মানুষই ভুলে গেছে সেদিকে কি যাওয়া যায় মানে জানি খুব কঠিন কারণ যেটা সংগঠিত ধর্ম মাদ্রাসা আছে তাদের একদম নির্দিষ্ট একটা শিক্ষা ব্যবস্থা আছে মানে সেটার থেকে বেরিয়ে গিয়ে করা খুবই কঠিন সেটা আমি মানছি তাও আপনাদের মতো এত জ্ঞানী বুদ্ধিমান লোক আমার মনে হয় আপনারা যদি একদম একটা রিফর্মের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন হয়তো একটু আশা মনে হয় আর কি এটা জানিনা আমি জাস্ট আমার একটা ভালোবাসার থেকে এই বিশ্বাস আর কিচ্ছু না আচ্ছা আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার কি মনে হয় যে ধরেন কোটি মুসলমানের মধ্যে কেউই তাদের ধর্মগ্রন্থটা সম্পর্কে কিছুই জানে না আমি তর্কের খাতিরে ধরে নিয়েছি এটা হচ্ছে ধরে নেয়া ধরে নিচ্ছি যে কেউই কিছু জানে না আপনার কি মনে হয় এই ইগনোরেন্স টা ভালো নাকি একশো ষাট কোটি মানুষেরই সেই ধর্মগ্রন্থটা পড়ে বুঝে সেই সম্পর্কে একটা ডিসিশনে আসাটা ভালো আমি যেটা বলেছেন আমি যেটা বলতে চাচ্ছি সে যে একশো কোটি মুসলমান যদি তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে না জেনে থাকে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেই জিনিসটা জানিয়ে দেয়া এরপরে জীবনযাপন করছে কি করছে না সে যেটা পালন করছে বা যেটা বিশ্বাস করছে সেই জিনিসটা সে আসলে জানে কি জানে না সে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করছে নাকি করছে না আমার যায় আসে শুধুমাত্র এইটাতে সে ভালোভাবে যাপন করছে না খারাপ ভাবে যাপন করছে এটা একটা আপেক্ষিক ব্যাপার আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে যেটা সত্য সেটা তার সামনে তুলে ধরা এবং তাকে সেই সিদ্ধান্তটা নিতে দেয়া যে সে যখন এই জিনিসটা জানবে জেনে সে এই সম্পর্কে একটা স্বাধীন ভাবে একটা সিদ্ধান্ত নেবে যে এই জিনিসটা ভালো নাকি খারাপ তাকে জানানোটা জ্ঞান জ্ঞান দান করাটা তাকে এই সম্পর্কে জ্ঞান দান করাটা এটা হচ্ছে আমার দায়িত্ব বলে আমি মনে করি সে যদি না জেনে থাকে একজন যদি ইসলাম ইসলামে বিশ্বাস করে অথচ কোরআন শব্দটি বানা জানে না বা কোরআন জীবনে পরেও দেখে নাই আমার দায়িত্ব হচ্ছে তাকে কোরআনটা পড়তে বলা বারবার পড়তে বলা বুঝে বুঝে পড়তে বলা বাংলা ভাষায় পড়তে মানে তার মাতৃভাষাতে পড়তে বলা সে যে জিনিসটাকে বিশ্বাস করছে অন্তত সে যেন সেই জিনিসটাকে আমি কখনো চাই না সে না পড়ে একটা জিনিস না পড়ে বিশ্বাস করে সে ভালো মানুষ হোক নাকি খারাপ মানুষ হোক তা দিয়ে ভাই আমার কিছু যায় আসে না আমার যায় আসে সে সেই জিনিসটা সম্পর্কে জানে কিনা সে সেই জিনিসটা আসলেই পড়েছে কিনা আমি চাই প্রত্যেকটা মানুষ যারা যে ধর্মটা পালন করে তারা অন্তত তারা তাদের ধর্মগ্রন্থটা ভালোভাবে বুঝে মাতৃভাষাতে পড়ে দেখুক পরে দেখার পরে সে সিদ্ধান্ত নেয় প্রয়োজনে আমাদের সাথে সে তর্ক করুক আমরা এরকম একটা সমাজ চাই যে সমাজে এই ধরনের বিতর্ক হবে তারা নিজ নিজ জিনিসগুলাকে ভালোভাবে বুঝে পড়বে বুঝে পড়ে জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জন করে এসে আমাদের সাথে এই বিষয়ে বিতর্ক করবে আমি এরকম একটা জ্ঞান ভিত্তিক সমাজ চাই আমি এরকম একটা সমাজ কখনোই চাই না যে আমি আমি ভাই ইসলাম ধর্মে বিশ্বাস করি কিন্তু ভাই আমি ইসলামের সম্পর্কে কিছুই জানি না ইসলাম শব্দের অর্থ আমি জানি না সে সে এইরকম একটা সমাজ আমি চাই না যেখানে একশো সাত কোটি মানুষ মূর্খতার সাগরে বসবাস করবে মূর্খতার মধ্যে বসবাস করবে যারা কি বিশ্বাস করে সেটাই জানে না না একটা সমাজে আমি কখনো থাকতে চাই একটু আপনাকে আপনার কাছে এক সেকেন্ড এক সেকেন্ড অমিত ভাই আপনি আমাকে বলেন তো ভাই যে এই সম্পর্কে জ্ঞান অর্জন করাটা কি সমাজের জন্য ভালো নাকি এই বিষয়ে অজ্ঞ থাকাটা সমাজের জন্য ভালো হতে পারে আচ্ছা ভাই একটা কথা সবসময় দেখলেন যে যখন একটা আহ ধরুন একটা ওষুধ আহ আমি ব্যাপারটা একটুখানি গুছিয়ে নি হ্যাঁ ঠিক আছে একটা দেখবেন কোনো একটা জিনিস অনেক সময় এরকম হয় যে মানুষ নিজেরা সেলফ মেডিকেশন করে মানে তারা নিজেরা নিজের মতো করে অনেক সময় মেডিকেশন করে তা সেই জন্য কি করা হয় সেই জন্য মানুষদেরকে এটা শুধুমাত্র ডাক্তাররা না দেখবেন যে কোনো একটা ওষুধের সাথে এই ওষুধগুলো খেলে কি কি সাইড এফেক্ট হতে পারে তার একটা ডিটেলড একটা বর্ণনা থাকে এইবারে যে মানুষটা জানে না যে জানে না তারা যদি এটা পড়ে পড়ে তারা ধারণা হতে পারে যে এইটা আরে এটা এরকম একটা ভুল একটা এরকম একটা এরকম একটা এত কিছু দেওয়ার কি দরকার ছিল এরকম একটা মনে হতে পারে কিন্তু আমরা কখনো এই ফুল ইনফরমেশন এই জিনিসটা দেওয়া থেকে বিরত হই না মানুষ অজ্ঞ থাকার থেকে মানুষ একটা একটা কোনো একটা বিষয় সম্পর্কে কোন একটা একটা পর্দা রেখে একটা হালকা হালকা পাতলা একটা ধারণা একটা খুব ওভারঅল একটা খুব একটা কি সুপারফিশিয়াল একটা একটা ধারণা থেকে ডিপ ধারণা রাখাই ভালো তার কারণটা আমি এই কারণে বলছি বিশেষ করে ধর্ম এই জিনিসটা একটা এমন একটা জিনিস এমন একটা মাদকতা এই জিনিসটা আমাদেরকে প্রথমত ছোটবেলা থেকে শেখানো হয় ছোটবেলা থেকে এই জিনিসটা আমাদেরকে এটা একটা কন্ডিশন হয়ে যায় আমরা ছোটবেলা থেকে এই ইয়েটার প্রতি আমরা তারপরে আহ এই এখান থেকে আমরা যে জিনিসগুলো শিখি সেগুলো এমনই আমাদের কন্ডিশন হয়ে যায় যে এই জিনিসগুলোকে আমরা সঠিক এই যে আমরা ছোটবেলায় যে ধারণাগুলো করে এসেছি সেই ধারণাগুলি যে সঠিক সেই ধারণাগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করি এবং সেখান থেকে একটা অবসেশন তৈরি হয়ে যায় ধর্মের প্রতি আর এই ধর্ম এমন একটা জিনিস এই ধর্ম দিয়ে মানুষে মানুষের মানুষের ডিসক্রিমিনেট করা মানুষকে একটা ভোট ব্যাংক বানানো খুব সহজ এরকম ভাবে যদি একটা খুব ওভারঅল সুপারফিশিয়াল জ্ঞান থাকে একটা ধর্ম সম্পর্কে অনেক মানুষই তার নিজের বিচার বুদ্ধি নিয়ে হয়তো মনে করবে ধর্মটা খুব ভালো এইভাবে অনেক সময় কি হয় অনেক কিছু ইমপ্লিমেন্টেড হয়ে যায় সমাজের মধ্যে তারপরে এরকম ভাবে মানে খুব সুপারফিশিয়াল একটা ধারণা দিয়ে ইমপ্লিমেন্ট করার পরে তারপরে তারা নিজের রূপটা রূপে চলে আসে এইটা একটা খুব মানে এটা বিভিন্ন জায়গাতেই ঘটনাগুলো ঘটেছে এই এই ধরনের ঘটনা ইতিহাসের পাতায় অনেক জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এইবারে আহ এইখানে একটা অসুবিধাটা কথা কিন্তু যদি মানুষ প্রথম থেকেই জানে যে না ভাই এই যে এই ঘটনাগুলো আলটিমেটলি পরে গিয়ে এই যে ছুঁচুয়ে ঢুকবে এবং ফাল হয়ে বেরোবে এই ঘটনাটা যে ঘটবে এবং এই ফালটা কিরকম ফাল সেই ফালটা আমাদের বোঝার খুব জরুরি এরকম শুধুমাত্র ছুঁচটা দেখি ওইটুকু আরে ওইটুকু ছুঁচ ওইটা কি আছে ওইটা ঠিক আছে ওইটা কোনো ব্যাপার না সেরকম ভাবে সেরকম দেখানোর থেকে একটা ওভার মানে একটা জাস্ট একটা সুপারফিশিয়াল একটা ভিউ থেকে একটা ডিপ ভিউ সেটা ভালো কারণ তাহলে মানুষ বুঝতে পারবে যে জিনিসটা খারাপ তার কারণ যখন যখন আপনি ইন্ডিয়াতেও যাবেন তখন দেখবেন যে মিশনারিরা যখন তাদের ধর্ম প্রচার করে বিভিন্ন ইয়ের উপরে তারা এই ধর্মের খুব যে খারাপ দিকগুলো সেগুলো বলে না তারা খুব সুপারফিশিয়াল ভালো ভালো জিনিসগুলোকে বলতে থাকে তারপর মানুষজন সেই ধর্মে যখন দীক্ষিত হয়ে যায় তখন দেখে আর এই জিনিসগুলো তো খুবই খারাপ তখন তারা বিতশ্রুত হয় তখন তারা কোনো দিকেই যেতে পারে না তারা না পারে যে নিজেদের

যে জন্মগত কোনো ধর্ম থাকা উচিত না আঠারো বছর হওয়ার পরে একটা মানুষ সাবালক হবে তারপরে সে যে ধর্ম গ্রহণ করতে চাইবে করবে তার ইচ্ছে মতো আর বিভিন্ন মানে দু চারটা ধর্ম পড়ে তুলনামূলক ভাবে আমার দেখেছিলাম বৌদ্ধ ধর্মের মধ্যেই লোক মানে অলৌকিকতা তুলনামূলক ভাবে অনেক কম তার শিষ্যরা যদিও পরবর্তীকালে বুদ্ধের বাণী সেভাবে মানেনি অলৌকিকত্ব আরোপ করেছে তার মধ্যে কিন্তু তুলনামূলক দেখেছিলাম কিন্তু পরকাল ধরকাল নিয়ে সেরকম কোনো কথা বলেননি মানসিক শুদ্ধির কথাই বলেছিলেন ওই আওনা কতং পাপং আওনা আওনাসং বিশুদ্ধতি আওনা পাপং আওনাশং আওনা শুদ্ধি অশুদ্ধি পচান্তং নাঞ্চ বেগ অঞ্চ অঞ্চ বিশোদ যে পাপ বলেও কিছু নেই পুণ্য বলেও কিছু নেই তুমি যদি ভালো কাজ করো তুমি নিজের বিবেকের থেকে শান্তি পাবে খারাপ কাজ করলে বিবেক তোমাকে কষ্ট প্রদান করবে তো এই যে ধারণাটা আমি মনের থেকে এটাই বিশ্বাস করি তার বাইরে আলাদা করে ধর্ম বিশ্বাস করি না এবং মনে করি প্রত্যেকটা অ্যাডাল্ট মানুষ তার নিজের ধর্ম বেছে নিবে কি নাস্তিক হতে পারে নাস্তিক হলে একটা বিশাল মনের জোর লাগে সেটা খুব কম লোক পারে নাস্তিক মানে বিশাল মনের জোর যুক্তিবাদ প্রতিভা সব কিছু একসঙ্গে লাগে কোন নির্ভরশীলতা নাই জীবনের এত অনিশ্চয়তার মধ্যে সে শুধু নিজের আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে যাবে সেরকম মানুষ কিন্তু সমাজে চাইলেও আমরা খুব বেশি পাবো না প্রকৃতির নিয়মে অতখানি সত্যি ধর্ম মানুষ কোথায় যে নিজস্ব আত্মবিশ্বাসকে আর নিজের বিবেককে সঙ্গী করে এগিয়ে যাবে এই অনিশ্চয়তার জগতে হাজার অসুখ হাজার অ্যাক্সিডেন্ট সেরকম লোক পাওয়া কিন্তু খুব কঠিন এটা আমার বাস্তব বুদ্ধিতে মনে হয়েছে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে গিয়ে যে সময় মোহাম্মদ সেখানে ধর্ম প্রচার করেছিলেন সে সময়টাতে কিন্তু তার আগের যে একেশ্বর প্রচার করতে গিয়ে কিন্তু একজন খুন হয়ে গেছিলেন সেই যুগে কিন্তু ছিল একজন ধর্ম লোক আরেকজনকে খুন করবে আরেকজন মানে বাঁচার কারণে কিন্তু অনেক সময় ধর্ম আক্রমণাত্মক হয়ে যায় যে আমি যদি আক্রমণাত্মক না হই তাহলে আমি শেষ হয়ে যাব। এরকম একটা কন্ডিশন থেকেও কিন্তু মানুষ ভয়ঙ্কর হয়ে ওঠে তাই আমার মনে হয় যখন যুগ পাল্টে যাচ্ছে সময় পাল্টে যাচ্ছে মানুষ যদি সেই মানে আক্রমণাত্মক জিনিসগুলো বাদ দিয়ে যে আমি জাকাত দিতে হবে আমি দরিদ্রকে দান করব আমার একটা ইনকামের অংশ দিয়ে দিলাম এই বিষয়গুলোর মধ্যে যদি মানুষকে বেশি করে ঢুকিয়ে দেওয়া হয় মনে হয় সমাজটা একটু বেটার হবে কিন্তু আমি বলছি আমি কিন্তু নাস্তিক যারা তাদেরকে খুব উঁচু স্তরে সম্মানে রাখি কারণ তারা শুধু আত্মনির্ভরশীল নিজের বিবেককে সঙ্গে নিয়ে এগিয়ে চলে কিন্তু তবুও আমার মনে হয় বাস্তব জগতে তাদের সংখ্যা খুব বেশি হওয়া খুব কঠিন সেই চার ভাগও ছিল অতীতে আমাদের সবসময় হয়তো কিছু সংখ্যক মানুষ যুক্তিবাদ নিয়ে এগিয়ে যায় কিন্তু মানুষের মনস্তত্বের গঠনটাই এমন এরকম লোক কিন্তু কম পাওয়া যায় আচ্ছা প্রথমে কথাটা একটা বলি যে আপনি যেটা বললেন যে বিবেকের কাছে বিবেক বিবেকের কাছে ভালো লাগবে বিবেকের কাছে যে খারাপ লাগার কথাটা সেই কথাটা বললেন আপনাকে আমি একটা তাহলে প্রশ্ন করি যে মনে করেন যেই জঙ্গিটা ধরেন একশো জন মানুষকে হত্যা করেছে আপনার কি মনে হয় যে সে এই কাজটা খারাপ কাজ বুঝে এই খারাপ কাজটা করেছে নাকি তার কাছে মনে হয়েছে এই কাজটা খুবই ভালো একটা কাজ এই কাজটা খুবই উত্তম একটা কাজ এই কাজটা হচ্ছে ঈশ্বরের সেবা এবং এই কাজটা করলে ঈশ্বর এবং আমাকে এই কারণে করেছে আপনার কাছে কি মনে হয় সে কি এই কাজটা খারাপ মনে করেছে মানে সে কি এটার জন্য অপরাধ বোধে ঢুকবে নাকি সে আনন্দে ঢুকবে যে আমি একশো জন কাফেরকে হত্যা করতে পেরেছি এখন তো আমার জন্য জান্নাতে একটা মদের সমুদ্র এবং মানে সুন্দরী সুন্দরী ফুল আমার জন্য বসে আছে আমি মাত্র যাব আর শুরু করে দিব কাজ শুরু করে দিবো আপনার কাছে কি মনে হয় যে কি খারাপ করেছে করেছে না ভালো মনে করে করে আপনার কথা একদম কিন্তু আমি বলছি যেটা সে কিন্তু চোদ্দশো বা পনেরোশো বছর আগের তার পরিস্থিতি এ ওকে আক্রমণ করছে এ একে খুন করছে বেঁচে থাকতে গেলে পরে এই খুনা খুনি চলছে এই পরিস্থিতিকে যদি এই যুগে সে গ্রহণ করে সেটা তো বাস্তবসম্মত নয় আমার মনে হয় ওই যে শিক্ষাটা ওটাকে বন্ধ কি করা যায় না কিন্তু বাস্তবসম্মত নয় বলছেন আপনি কিন্তু এরকম তো অসংখ্য ছাত্র ছাত্রী মাদ্রাসাতে পড়ালেখা করছে এবং তারা যে জিনিসটা শিখছে তাদের ধর্মগ্রন্থ থেকে যে ছোটবেলা থেকে তাদের কিন্তু আসলে সেরকম কোনো দোষ নাই তারা কিন্তু হয়তো তারা একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে যাদের হচ্ছে যে যেই পরিবারের তাকে তার ভরণ পোষণের মতো সামর্থ্য ছিল না তখন তারা কি করেছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে তাদের বাবা মা কারণ তাদের বাবা মাও কোরআন পরে শিখেছে যে বেশি সন্তান জন্ম দেয়াটা আল্লাপাক খুশি হয় বেশি সন্তান জন্ম দিলে আল্লাপাক খুশি হবে এবং আল্লাপাক বলেছে যে বেশি বেশি সন্তান উৎপাদন করো কারণ নবী মোহাম্মদ বলে গেছে যে কেয়ামতের ময়দানে আমি সংখ্যাধিকের গর্ব করব। অন্য নবীদের তুলনায় আমার উন্মতের সংখ্যা বেশি আমার সংখ্যা বেশি আমার অনুসারের সংখ্যা বেশি এটা নিয়ে আমি কেয়ামতের ময়দানে গর্ব করব। এই কথাটা হচ্ছে নবীর কথা এই কথাটা যখন তার বাবা মা ওয়াদে শুনেছে তার বাবা মা হয়তো কোনোটা বাচ্চা পয়দা করেছে এখন কোনোটা বাচ্চা পয়দা করার পর তাদেরকে তার আর খাওয়ার সামর্থ্য তার বাবা মার ছিল না দিয়ে দিয়েছে পাঁচটাকে দিয়ে দিয়েছে মাদ্রাসাতে সেই মাদ্রাসাতে তাদেরকে মেরে পিটিয়ে তক্তা বানিয়ে মানে টর্চার করে বেঁধে রেখে শিকাল দিয়ে বেঁধে রেখে ধর্ষণ করে তাদেরকে তাদের মাথার মগজের ভেতরে যে জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের মগজের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই কোরআন হাদিসে যা লেখা আছে তা হচ্ছে সত্য তাই হচ্ছে সবথেকে নৈতিক এগুলাই হচ্ছে মরালিটির একমাত্র স্ট্যান্ডার্ড এবং এগুলাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ তখন তারা যদি কাফের হত্যাকে বা হিন্দুদের উপরে অত্যাচারকে বা ইহুদিদেরকে ঘৃণা করাকে তারা যদি মনে করে এইটাই হচ্ছে নৈতিক কাজ হত্যা হত্যা করতে করতে হবে যাব তাহলে আপনি কি এই এই কাজটার জন্য তো ছেলেটাকে আমরা দোষ দিতে পারছি না কারণ সে একটা পরিস্থিতির চাপে এই কাজটা করেছে তখন তো আমাদের বুঝতে হবে যে এই মতাদর্শটাই তো একটা বড় গন্ডগোলের ব্যাপার এই মতাদর্শটাই তো যে জিনিসটা প্রচারিত হচ্ছে সেই মতাদর্শের ভিতরেই গন্ডগোল আছে এবং এই মতাদর্শকে যদি আমরা আক্রমণ না করে মতাদর্শকে যদি আমরা ধরা বাইরে রেখে স্পর্শ না করে যদি আমরা সারা দিন সারা বছর এই যে মানে বিষ বৃক্ষের গোড়ায় যদি আমরা আঘাত না করে আমরা যদি ডালপালার সাথে সারা বছর ধরে যুদ্ধ করি এই বিষ বৃক্ষ থেকে তো নতুন নতুন ডালপালা গজাবে এবং সেই ডালপালা আমরা কখনই কেটে শেষ করতে পারবো না আমাদের তো আগে যেই কাজটা করতে হবে যে কোনো একটা রোগ হলেও একটা রোগ হলে মানুষ যেই ডাক্তাররা যে কাজটা করে সবচেয়ে আগে দেখে ডায়াগনোসিস করে দেখে যে এই রোগটার উৎসটা কোথায় সেই উৎসটাকে বন্ধ দেখেছি যে এই জিনিসটার উৎস হচ্ছে ধর্মগ্রন্থে যে বাণীগুলা বলা আছে সেটা চোদ্দশো বছর আগে হোক বা চোদ্দশো বছর পরে হোক ইসলাম ধর্মে যে জিনিসটা বলা আছে এই কথাগুলা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে কখনো পরিবর্তন হবে না তো এই কথাগুলা যখন একটা বাচ্চা ছেলে শিখছে ছোটবেলা থেকে শিখছে সে তো অবুধ একটা শিশু তাকে তো তাকে তো আসলে এই যে আপনি যে কথাটা বললেন আঠারো বছর পর্যন্ত কোন ধর্মই তাকে দেওয়া উচিত না এই কথাটাই তো আমরা বলি সবসময় কিন্তু এই কথাটা তাকে মুসলিম পরিবার মানবে না তারা তো জোর জবরদস্তি করে তাকে মাদ্রাসাতে পাঠাবে একটা ফ্যামিলি হয়তো তারা কখনো কোরআন করে নাই তারা হয়তো জানেও না যে কোরআনে কি আছে তারা কিন্তু ছেলেটাকে মাদ্রাসাতে পাঠাচ্ছে মাদ্রাসায় ছেলেটা পড়া ঢোকার সাথে সাথে সে কিন্তু সেই আয়াতগুলা পড়তেছে যে কাপেরদেরকে জোড়ায় জোড়ায় কাটতে হবে তাদের হাত পাড়তে মানে তাদের জন্য অত বসে থাকতে হবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেই বাচ্চাটা পড়তেছে বাচ্চাটা পড়ার পরে তার বাবা মা হয়তো সেইরকম ভালো মুসলমান মুসলমান ছিল না বাচ্চাটার মগজ দলাই করাটা কিন্তু আরো সহজ সেই সমস্ত হুজুরদের জন্য যে সমস্ত হুজুরা ধর্ম ব্যবসা করে তাদের জন্য কিন্তু আরো সহজ এখন এই বাচ্চা গুলাকে তাহলে তো আপনি যদি বলেন যে মানে আমরা ধর্মের ভালো ভালো কথাগুলা বলবো সবার যার যার ধর্ম তার এই বাচ্চাটাকে তো আমি কখনো শেখাতে পারবো না যে যার ধর্মটা ছোটবেলা থেকে এই জিনিস মুখস্থ করে মুখস্থ করে এই কোরআন এর মুখস্থ হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় ধর্ম সবাইকে ভালোবাসার কথা বলে এ তো আসলেই কোরআন পরে আসছে একে যতই আপনি মানে ভালো ভালো সুন্দর সুন্দর গোল গোল কথা বলেন না কেন তা সে তো সরাসরি দেখে আসছে কোরআনের ভেতরে কি লেখা আমরা যদি তাকে অমুক তমুক ব্যাখ্যা মিথ্যা মিথ্যে কিছু কথা বলে দি বুঝাই দিই মনে মানে আমরা যদি মনে করি যে তাকে আমরা একটু পাগল বুঝাই দিব তাকে তাকে তো আমরা এরকম ভুজুম ভাজুন বুঝাইতে পারবো না যে কোরআন মানবতার কথা বলে কোরআন সবাইকে প্রেমের কথা বলে কোরআন ধর্ম বর্ণ সবাইকে ভালোবাসতে বলে এই সমস্ত হুজুম ভাজুন তো আমি তাকে বুঝাইতে পারবো না কারণ সে তো আসলেই পরে আসছে জিনিসগুলা এবং সে তো কলাটা কাটবে আর সব জরুরি ব্যাপার হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে আঠারো বছরের পর্যন্ত ধর্ম চাপায় না দেয়া ভাই ইসলামের বিধান হচ্ছে কেউ যদি ইসলাম ধর্ম তো করে তাকে হত্যা করে ফেলতে হবে এটা বেদেও আছে এটা বেদের ভিতরে আছে বেদ যারা বেদ যারা অস্বীকার করবে তাদেরকে মেরে ফেলতে হবে ছিঁড়ে ফেলতে হবে আগুন দিয়ে জ্বালায় দিতে হবে হবেঈর ভিতরে আছে অনেক জায়গাতেই আছে হিন্দু ধর্মের ভিতরে আছে খ্রিস্টান ধর্ম ইনফ্যাক্ট খ্রিস্টান ধর্মের মধ্যে আছে কিন্তু তাদের কোনোটাই রাষ্ট্রীয় আইনের ভিতরে নাই খ্রিস্টানদের কোনো দেশে রাষ্ট্রীয় আইনের ভিতরে এই জিনিসটা নাই

আমি ভাইটা আপনিও শোনেন যে সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই মানুষ চায় সরিয়া আইন তারা সরিয়া আইনকে সমর্থন করে এবং তারা চায় আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক পাকিস্তানের সম্ভবত কত পার্সেন্ট মানুষ চায় সরিয়া আইন ভারতেরও মুসলমানদের মধ্যে একটা বড় অংশ চায় সরিয়া আইন তো আমি নিশ্চিত যে বাংলাদেশের এইটি মানুষ সরিয়ে আইন কি সেই জিনিসটা জানি না আমি এটা নিশ্চিত এই বিষয়ে আমি আপনার সাথে একমত যে তারা জানি না সরিয়া আইন কি কিন্তু তারা জানে না যখন একটা ডিসিশন নেয় করে ফেলতেছে যে আল্লাহর আইনটা আমরা আমাদের দেশে চাই শরিয়তি আইন আমরা আমাদের দেশে চাই অথচ তারা জানি না সেই আইনগুলোর ভিতরে কি কি ধারা আছে সেই জিনিসটা তারা জানি না এটা তো আমার কাছে মনে হয় সবচেয়ে বিপদজনক জিনিস যে তারা একটা আইন সম্পর্কে জানে না অথচ মতামদ দিয়ে ফেলতেছে যে এই আইনটা তারা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চায় আমিন ভাই আপনি কি কিছু বলবেন আসি ভাই এটা তো আপনি এটা আর কিছু যুক্ত করা নিয়ে আসি ভাই বিষয়ে হ্যাঁ কথা বলছি তাহলে একটা আপনার যেটা জনসংখ্যার কথা বললেন সেটা যেমন সত্যি আবার আমরা অফিসের স্কুলে যারা চাকরিজীবী আমাদের বন্ধুরা আরকি সেখানে কিন্তু জনসংখ্যার নিয়ন্ত্রণ নিতে যায় তা আমার মনে শিক্ষা বিস্তারের সাথে সাথে এটা কিন্তু কমাটাই মনে হয় মানে স্বাভাবিক বোধ আমার মনে হয় অশিক্ষা এবং দারিদ্র এই দুটাই কিন্তু আপনার বংশবৃদ্ধির মূল কারণ হয় ধরুন কেরলেও কিন্তু মুসলিম প্রচুর আছে আমাদের কিন্তু কেরল কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শিক্ষিত স্টেট কেরলে কিন্তু মুসলিমদের মধ্যে কিন্তু অত বংশবৃদ্ধি নেই আমার মনে শিক্ষা কর্মসংস্থান এটা বাড়লে অটোমেটিক হয়তো জন্মের যে মানে বৃদ্ধিটা সেটা কমে আসে আমার একটা ধারণা আর কি কি এই সম্পর্কে আপনার মতবাদ আমার মনে হয় যে অটোমেটিক কিছুই হয় না কারণ কারণ সেই জিনিসটা নিয়ে কাজ করতে হয় কিছু মানুষের সেই জিনিসটা নিয়ে কাজ করতে হয় চেষ্টা করতে হয় আমি নিশ্চিত যে কেরালার কথা যে আপনি বলছেন সেখানে মুসলিম কমিউনিটি কমিউনিটির মধ্যে কিছু কিছু লোক কিছু কিছু প্রগতিশীল ব্যক্তি এইটা নিয়ে প্রচুর পরিমাণে কাজ করেছেন প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন জনসাধারণকে বুঝিয়েছেন বুঝিয়েছেন এবং সেটার ফলাফল হিসেবে সাইন দেখতে পাচ্ছেন সেটা কিছু মানুষের পরিশ্রমের ফলে হয়েছে আমি মনে করি না সময়ের সাথে সাথে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে সমস্ত কিছু ভালো হয়ে যাবে এটা আমি কখনোই মনে করি না আমি মনে করি কিছু মানুষের দায়িত্ব নিয়ে কিছু কাজ করতে হয় কিছু সত্য প্রকাশ করতে হয় কিছু সংস্কারের চেষ্টা করতে হয় তাহ তখন জিনিসগুলো পরিবর্তন হয় অনেক ধন্যবাদ আপনার খুব যুক্তিপূর্ণ আমি আপনার সাথে আজকে মানে কথা বলতে পারলাম খুব ভালো লাগছে আর আপনার সাহস আপনার জ্ঞান বুদ্ধিকে আমি যথেষ্ট রেসপেক্ট করি মানে মানে আমার মনে হয়েছিল কি ভালো লাগে না বুঝলেন তো এই যে দাঙ্গা হাঙ্গামা মানে ধর্মে ধর্মে গন্ডগোল কষ্ট দেয় প্রচন্ড কত রোগ মানুষের অ্যাক্সিডেন্ট ব্যাধি কত কিছু মানুষকে মেরে দিচ্ছে আর ধর্ম নিয়ে বিবাদ করে মৃত্যুটাকে আমার মনে হয় পৃথিবীর নিকৃষ্টতম জিনিস মানে আমাদের রোগ আছে ভাইরাস আছে ব্যাকটেরিয়া আছে অ্যাক্সিডেন্ট আছে কত ঝামেলা আছে কত দিক থেকে মৃত্যু আসছে কত দিক থেকে দুর্যোগ নেমে আসছে প্রাকৃতিক দুর্যোগ আছে কিন্তু এটা একদম যেন নিজের তৈরি করা তাই মনে হয় সব ধর্মের মধ্যে একটা ভালো রিলেশন থাকলে একটা ভালোবাসা থাকলে প্রেম থাকলে মানুষ যদি মানবিকতাটাকে গুরুত্ব দিত মনে হয় সমাজটা একটু ভালো হতো অনেক দুঃখ নিয়ে আপনার সাথে কথাগুলো বললাম আর কি মানে আপনার অ্যাঙ্গেলে আপনি ভাবলেন আমি আমার মতো ভাবলাম অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমারও লাগলো কথা বলে আপনার মত আপনার স্টাইল থাকবে আপনি একভাবে কাজ করবেন একভাবে চিন্তা করবেন আপনি আমি আরেকভাবে কাজ করবো আমার স্টাইলটা আবার অন্যরকম থাকবে এটাই হচ্ছে বৈচিত্র্য আমার মনে এই ধরনের বৈচিত্র্যময় যদি যে যা জায়গা থেকে আমরা করি তাহলে মনে হয় আমার

আর আর আমি অত বড় কিছু নেই সাধারণ একটু কবিতা লিখি বললাম খুব ভালো লাগলো সবকাশে স্যার আপনার কবিতা আমি পড়েছি ছোটখাটো কয়েকটা কবিতা আমি পড়েছি সব যে পড়েছি সেটা বলবো না তবে ওই আর কি ম্যাগাজিন ট্যাগাজিন পড়া হয় বিভিন্ন ভাবে তা সেই জন্য সেই জন্য পড়েছি ধন্যবাদ আপনি যে পড়েছেন আমার খুব ভালো লাগলো অবশ্যই অত্যন্ত ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন বলে তবে স্যার একটা কথা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আপনার অ্যাপ্রোচটা ডিফারেন্ট আমি জানি যে আপনার যে অ্যাপ্রোচটা সেটা ডিফারেন্ট মানে আপনি বলতে চাইছেন যে আহ সমাজে এই জিনিসগুলো এরকম ভাবে একটা আহ হয়তো যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা হয়তো কাজ করবো কিন্তু সেগুলো নিয়ে হয়তো অতটা সামনে আনবো না বা লোকজনকে সেগুলো বেশি জানার দরকার নেই লোকজন সাথে যাতে মানে যাতে ক্ষুদ্ধ না হয় ক্ষুণ্ণ না হয় এরকম এরকম বলছেন কিন্তু সেটা সেই জিনিসটা অ্যাকচুয়ালি হয় না কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা হয় না আপনি কেরালা আমিও ছিলাম কেরালার ওদিকে আমার অনেক বন্ধু আছে কেরালা ছিলাম না রাদার ব্যাঙ্গালোরে থাকতাম কেরালার কাছাকাছি সেখানে অনেক বন্ধু আছে হ্যাঁ তারা শিক্ষিত কিন্তু শিক্ষিত হওয়ার পরে না তার এটা কিন্তু মানে শিক্ষিত হলে কিন্তু কিন্তু অটোমেটিক্যালি তারা যে ভালো হয়ে গেছে সেরকম নয় শিক্ষিত হয়েছে তারা ভাবনা চিন্তা করেছে এবং তারা যখন তারা নিজের সমাজে যখন গেছে তখন সেই সমাজে তারা নিজের কিন্তু কিছু পরিবর্তন করার চেষ্টা করেছে যেমন ধরুন সেখানে দেখবেন শিক্ষার হার বেশি সেখানে দেখবেন বাল্যবিবাহের হার কম এই জিনিসগুলো দেখবেন তার কারণ সেগুলো তারা নিজেরা সেগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করেছে যারা এই যে যে সমস্ত মুসলিমদের কথা বলছেন তারা সেখানে গিয়ে তারা নিজেরা সেগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করেছে কারণ তারা জানে যে আহ ধর্ম জিনিসটা কি করে এবং এই জিনিসটা কি করে সেই জিনিসটা তারা আহ প্রিভেন্ট করার চেষ্টা করেছে এবার কিছু কিছু মানুষের একটা অ্যাপ্রোচ থাকে এরকম যে তারা কি করে তারা ভাবে যে আরে মানুষ তার ধর্ম থেকে বেরিয়ে আসবে না তার ধর্মের মধ্যেই তারা থাক বরং ধর্মটাকেই আমি তাদেরকে একটুখানি একটুখানি বেশ মোড়কে একটু সুন্দর করে তাদেরকে ইয়ে করি তাদেরকে বলি কোনো একটা জায়গা থেকে একটু খুঁজে বলি এই দেখো বাল্য বিবাহ করাটা খুব খারাপ জিনিস এই দেখো এখানে একটা ইয়ে পাওয়া গেছে একটা বিবাহযোগ্য কথাটা পাওয়া গেছে সেই বিবাহযোগ্য ব্যাপারটা বের করে এরকম একটা কথা হিন্দু ধর্মেও সেরকম অনেক কিছু আছে কোথাও একটা নিয়ে এসে বললো যে এই দেখো এখানে হয়তো এইখানে ইয়ে করছে না এখানে বিদাহ বিবাহ করছে না এই জিনিসগুলো করছে না কিন্তু সেটাতে একটা সমস্যা কি হয় জানেন তো মানুষজন এই যে একটা ভুল ধারণা নিয়ে তারা আবার ওই ধর্মটাকে আরো আঁকড়ে ধরে সলিউশনটা কিন্তু আমাদের সমাজে সলিউশনটা কিন্তু এই ধর্মটাকে আঁকড়ে ধরে থাকা নয় সলিউশনটা হচ্ছে এই ধর্মটাকে ছেড়ে একটা শিক্ষার আলো দেখা আপনি আপনি কবিতাটা লেখেন আপনি পড়েন আপনি অনেক পড়াশোনা করেন আমি জানি আপনার কবিতা আমি পড়েছি সেটা দেখি বোঝা যায় আপনি সাহিত্য চর্চা করেন সেটা বোঝা যায় আহ যে কটা কবিতা আপনার পড়েছি সেটা দেখি বোঝা যায় যে আপনি সাহিত্য চর্চা করেন দেখবেন সাহিত্য চর্চা যারা করে তারাও সেখানেও দেখবেন যে আপনি যদি পুরো ধরুন এই আহ যে প্রথম আলো এই সমস্ত বইগুলো যদি সেই সময় তেরো পার্বণ এই সমস্ত বইগুলো যদি পড়েন তখন দেখবেন যে সমাজটা যে প্রোগ্রেস হচ্ছে পশ্চিমবঙ্গ বাঙালিরা যে যে এরকম যে একটা তাদের যে একটা ক্রেডিবিলিটি সেই ক্রেডিবিলিটি কিন্তু তারা যখন ধর্ম থেকে সরে আসছে ধর্ম থেকে ছেড়ে বেরিয়ে আসছে ধর্মের এগেনস্ট যখন কথা বলতে আরম্ভ করছে যখন তারা শিক্ষায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে যখন তারা রেশনালি চিন্তা করতে শিখছে তখনই কিন্তু হয়েছে এরকম নয় যে যে সমাজটা ধর্ম নিয়ে পড়ে আছে যে সমাজটা ওই মোড়কের মধ্যেও ধর্ম নিয়ে যারা পড়ে আছে তাদের কিন্তু খুব একটা উন্নতি হয়নি তো এই জন্য আমি এই জিনিসটা মনে করি না স্যার যে আই ডেফিনেটলি বেগ টু ডিফার যে আহ একটা সমাজ তাদের তারা ধর্ম থেকে ছেড়ে আসবে না এই জিনিসটা ভেবে তাদেরকে আমি একটা ধর্মের একটা বেশ একটা একটা সুন্দর একটা মোড়কে আমি সেটা প্রেজেন্ট করলাম করে বললাম দেখো তোমার ধর্মটা কিন্তু এরকম নয় তোমার ধর্মটা এরকম তুমি এই জিনিসটা ধর্ম ধর্ম যদি মানতেই হয় তো এই জিনিসটি মানো আমি মনে করি যে একটা মানে একটা বিষ তাদেরকে হাতে দেবেন সেটা সেটাকে আপনি মানে পুরোপুরি আদুর করে না দিয়ে আপনি একটা ভালো একটা গিফট র্যাপিং করে দিলেন এই জিনিসটা আমার মনে হয় ইট ডাজ মেক এনি ডিফারেন্স এটা সত্যি কোনো একটা ডিফারেন্স মেক করে না আমার মনে হয় সেই বিষটা সেই বিষই থেকে যায় আলটিমেটলি এটা হয়তো স্লো পয়জনিং হতে পারে একটা কিন্তু আলটিমেটলি এইটা তার যে রেজাল্ট সেই রেজাল্টটা শো করেই স্যার এটা আমার মনে হয় আপনি বলেছেন ঠিকই তবে দেখবেন বাংলাদেশে বা অনেক জায়গায় কিন্তু গল্প প্রচলিত আছে যে ইহুদি বুড়ি বিছিয়ে রাখতো তার অসুস্থতার সময় নবী চলে গেলেন খুঁজে পাইনি একটা জিনিস ভুল হয় জানো তো এইটা মনে হয় যে হ্যাঁ এই গল্পটা খুব সুন্দর একটা গল্প সুন্দর এই যে গল্পটা চলছে লোক মুখে অনেকে জানে যে এটাই আপনার পয়েন্টে আমি ধরতে পেরেছি স্যার আপনার পয়েন্টে আমি ধরতে পেরেছি কিন্তু এটা একটা অসুবিধা কি জানেন তো এই যে একটা এই যে একটা ধারণা হয়ে গেলো ছোট ছোটবেলা থেকে যে আচ্ছা আমার নবি নবিতালে এতটা মানবিক এতটা ভালো মানুষ তারপরে যখনই কোনো একটা খারাপ জিনিস পাবে যখন ধরুন হচ্ছে বাল্য বা এই ধরনের যখনই কোনো একটা খারাপ জিনিস পাবে তখনই সে কি করবে তার যে ওই যে ছোটবেলা থেকে ধারণাটা আছে যে একটা 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 এত 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 ভালো মানুষ 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 ছিল 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 মানে সুন্দর মানবিক সে তখন না ওই যে খারাপ জিনিসগুলো পাবে সেগুলোকে মানে সেটা সে রেশনালাইজ করার চেষ্টা করবে সে তখন মানে খোঁজার চেষ্টা করবে যে আর কি এটাকে আমি ভালো করতে পারি ভালো প্রমাণ করতে পারি বিভিন্ন জায়গা থেকে খুঁজুক্তি খুঁজে বিভিন্ন ইয়ে করে সেই জিনিসগুলোকে খারাপ জিনিসগুলোকেও সে ভালো প্রমাণ করার চেষ্টা করবে সে আর কিছুই বুঝতে চাইবে না যে না এই জিনিসটা সত্যি একটা মানে এটা যে সত্যি একটা খারাপ সেই জিনিসটা সে কিছুতেই আর বুঝতে চাইবে না এইটা একটা মেন্টাল ব্লকিং তৈরি হয়ে যায় এই মেন্টাল ব্লকিংটা মানে জঘন্যতম একটা মেন্টাল ব্লকিং দেখবেন আপনি যে রামায়ণ মহাভারত দেখেছেন সাগরের রামায়ণ দেখেছেন এইটাও না একটা মোড়কে দেখানো হয়েছে ধর্মকে আমরা যেরকম দেখতে চাই সেরকম মোড়কে দেখানো হয়েছে আপনি যদি অরিজিনালি সংস্কৃতিতে যদি আপনি পড়েন দেখবেন বহু জায়গাতে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স আছে সেখানে যে যে আপনার কাছে যে পিকচারটা আছে হয়তো কৃষ্ণ সম্পর্কে যে পিকচারটা আছে যদি অরিজিনালি পড়েন দেখবেন যে না সে তো এরকম বা এরকম বিহেভ করছে না সে তো এরকম কাজটা করছে না আমি জানি আপনি দেখুন আপনি একটা একটা খুব সহজ একটা উদাহরণ দিয়ে আপনি নিশ্চয়ই মহাভারতে দেখেছেন যে যখন দুর্যোধন ইয়েতে পড়ে যাচ্ছে জলে পড়ে যাচ্ছে তখন দ্রৌপদী নারী হেসেছিল এবং দ্রৌপদী হেসেছিল বলেই এই ঘটনাটা ঘটেছিল এবং একটা নারীর হাসি বা এই ধরনের কথা বলা হয় কিন্তু মূল ভারত মূল মহাভারতে এই গল্পটা নেই কোথাও দ্রৌপদীর হাসি এই গল্পটা কোথাও নেই ঠিক আছে দেখুন আপনার কিন্তু একটা একটা ধারণা হয়ে গেছে যে যে ওই একটা হেসেছিল এই মেয়ে একটা হাসার ফলে এই ঘটনাটা ঘটেছে হয়তো মেয়েরাই সমস্ত সমস্ত সমস্যার মূল এরকম একটা হয়তো ধারণা হয়ে গেছে এবং দেখবেন বহু জায়গাতে বহু মানুষ এই ধারণাটাই পোষণ করে সেই বলছি যে এরকম একটা মোড়কে একটা জিনিস প্রেজেন্ট করার থেকে যে জিনিসটা রিয়েল সেটাকে প্রেজেন্ট করাই বেটার মহাভারত তো আমি গোটাটাই পড়েছি মানে এই কালী প্রসন্ন সিং এর যে মহাভারতের মূল অনুবাদ দু তিনবার পড়া আছে মিল নেই অনেক জায়গাতেই মিল নেই মহাভারতের একটা যখন সিনেমা করে তখন তো বা বা কোনো ফিল্ম যখন টিভি সিরিয়াল হয় সেটা কোনো মানে পরিচালক নিজের অনেক চেঞ্জ করে রামানন্দ সাগর আরো বেশি চেঞ্জ করেছিলেন এবং সেসব তো আছেই আপনি যেটা বলছেন মানে সে নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই আরকি কিন্তু মানে আমার যেটা বক্তব্য আর কি যে একজন মানুষ হ্যাঁ একজন মানুষ যখন সে মরে যাচ্ছে এত কিছুই থাকছে না হ্যাঁ কোন যদি তার সম্বন্ধে মানুষ খুব ভালো যদি জানে যদি তাকে ফলো করেও ভালো থাকে যেটা হয়তো মানে তার মধ্যে চিন্তা করলাম আর একটা জিনিস আমি দেখেছি সব ধর্মেই কিন্তু কিছু খারাপ জিনিস থাকেই কিন্তু কালের নিয়মে কেন যেন খারাপ জিনিসগুলো ধীরে 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 মানুষ কোনো কারণেই হোক শিক্ষার প্রসারের জন্যই হোক বা যাই হোক ধীরে 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 সেটা কিন্তু চলে যায় তা এরকম একটা আশা আর কি যেহেতু ভালো জিনিসকে ফোকাস করে যদি মানুষের মধ্যে আরো ভালো চেতনা জাগানো যায় যে ভালোবাসো অন্যকে তুমি জাকাত দান করো তুমি প্রতিবেশী যদি অভুক্ত থাকে তুমি তাকে খাবার পাঠিয়ে দাও এই জিনিসগুলোকে ফোকাস করে যদি আরেকটু সমাজটাকে ভালো করা যায় মানে মনে হয়েছিল তাই কিন্তু একটু কিছু সমস্যা তো আছেই সেটা তো আপনারা আরো ভালো জানবেন আমার থেকে মাঝে মধ্যে আমার সেটা মনে হয় আর কি আর কিছু না আমি কিন্তু কোনো তর্ক করতে আসিনি মানে কোনো রকম তর্ক বা কোনো ই আমি শুধু এটাই ভাবছিলাম আর কি